অবৈধ পথে ইউরোপে যাওয়ার সময় লিবিয়ায় আটকা পড়া 270 জন বাংলাদেশী তাদের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ঢাকায় ফিরে এখন তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে হাজি ক্যাম্পে রয়েছেন। গত শনিবার দিবাগত রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ দুই আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান। এ বিষয়ে আব্দুল মজিদ খান বলেন, প্রায় এক বছর আগে ইউরোপের দেশে ইতালি যাওয়ার সময় দেশ ছাড়েন তারা। অবৈধ পথে লিবিয়া যাওয়ার সময় দেশটির পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় 270 জন বাঙালিকে লিবিয়ার জেল থেকে মুক্তি করেছেন। শনিবার দেশে ফিরে তারা ঢাকায় হাজি ক্যাম্পে অবস্থান করছেন। দ্রুত প্রবাসীদের যার যার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানান এমপি আব্দুল মজিদ। হাসনাত হাকিম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।